হ্যালো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আজকে হুগলির আনাচে কানাচে ঘুরতে ঘুরতে তৃতীয় পর্বেতে আপনাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে কুন্তি ব্রিজ। ভিডিওটা সঙ্গে থাকুন, আর এই চ্যানেলে যদি আপনি ভিডিওর মাধ্যমে প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তারপরে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন। আজকের ওয়েদারটা খুব ডাল, আকাশ খুব মেঘাচ্ছন্ন, ছবি তো যাচ্ছে তাই আসছে। ছবিগুলো দেখার জন্য আপনাকে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে হবে। তো এসে গেছি কুন্তি ব্রিজে। তো আমার পিছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে কুন্তি ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে কুন্তিঘাট স্টেশনের খুব কাছেই। কোনো গাড়ি গেলে পোলটা যা দুলছে চিন্তার বাইরে। তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কুন্তি ব্রিজের ওপরে। এই ব্রিজটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ, আর এটা শোনা যায় নাকি এটা এই ব্রিজটা হাওড়া ব্রিজের থেকেও বেশি পুরান। তো সুতরাং হাওড়া ব্রিজ তো হয়েছিলো 1920 সালে। তো হাওড়া ব্রিজ সম্ভবত হয়েছিল হচ্ছে 1920 সালে। হ্যাঁ, হর্নেট ম্যান। আচ্ছা, আপনাকে আমি প্রথমেই জিজ্ঞাসা করবো আপনার নাম কি? মহাদেব। মহাদেব হালদার। আচ্ছা, আমি মহাদেবদার কাছ থেকে আজকে এই কুন্তি ব্রিজের যে কতটা পুরনো এবং তার কিছু কথা আমি জেনে নেব। আমাদের এই ব্রিজটা কমসে কম ধরে নেন বহুত পুরনো, ব্রিটিশের আগে। এটা আমরা শুনে এসেছি আমাদের দাদু যারা আছে পড়াতে, বয়স্ক সিনিয়র, 1920 সালের আগের ব্রিজ এটা যতটা সম্ভব আমি জানি। হ্যাঁ, অনেক আগে, বহুত পুরনো, ব্রিটিশের আগে, মানে ব্রিটিশের আগে যে আমলের আগে। হ্যাঁ, তার আগে যারা ছিল তা মানে কি বলে ইংরেজদের আগে যারা ছিল, মানে রাজ ছিল মুসলমান, তো তাদের সময়কার এই ব্রিজটা। আচ্ছা, তারপর ওই ব্রিজটা ছিল, ওই ব্রিজটা ভেঙে যাওয়ার পর তারপর শুনেছি এই ব্রিজটা করেছে। আচ্ছা, আর এই ব্রিজটা মানে আমরা দীর্ঘদিন দেখাচ্ছি এরকম, আর ব্রিজটা 5 বছর 4 বছর পর পর খালি কাটগুলো চেঞ্জ হয়। ব্রিজটার কাঠগুলো চেঞ্জ হয় 4-5 বছর অন্তর অন্তর। আর এই ব্রিজের বিশেষত্বটা কি সেটা বলুন, আলাদা কেন সবার থেকে? এই ব্রিজটা সবাই থেকে আলাদা এই জন্য, এটা হচ্ছে তোমার আগেকার দিনে লোক করেছে, আর এর পুরো এই রিলিংগুলো পুরো হাইড্রোলিক আছে। আচ্ছা, হাইড্রোলিক মানে মানে অটোমেটিক, যখন দুলবে বা কিছু হয় ব্রিজটা, ঝড় যদি হয় ওদিক দিয়ে যদি হাওয়া আসে কমসে কম 2 হাত এদিকে চলে আসে, যখন এদিকে হাওয়া হয় তখন 2 হাত এদিকে চলে আসে, ব্রিজ পুরো দুলবে। আচ্ছা, ব্রিজটা পুরো দুলনা খায়। ব্রিজটা বোধ হয় 4 চাকা যায়, একসঙ্গে 7টা 8টা করে উঠে যায় মাঝে মধ্যে, উঠে যেত রাত্রে। আচ্ছা, এখন তো আমাদের পাড়ার লোক সব এপাড়া ওপাড়া সবাই বলে বলে লোড গাড়ি যায়, কিন্তু সেরকম সিঙ্গেল গাড়ি। তো আপনারা শুনলেন মহাদেবদার মুখে এখানকার যে এই ব্রিজটার বিশেষত্ব কি। তো আমিও আগে ব্রিটিশ আমলের ইংরেজদের ঘরও ছিল। আচ্ছা, বিটগুলো ছিল, বিটগুলো ভেঙে দিয়ে এখন চাষিরা চাষ করছে। ভিউয়ার্সদেরকে দেখাতে চাইবো, দূরে দেখতে পাওয়া যাচ্ছে কি ওই যে ওটা গঙ্গার মুখ, তো চর পড়ে গেছে দূরে। না না, ওটার কথা বলছি না, এই যে দূরে যেটা দেখা যাচ্ছে এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে পুরনো কুন্তি ব্রিজ ছিল। ওটা ভেঙে যাওয়ার পরে এখন প্রেজেন্ট হচ্ছে এইটা এখন তৈরি করা হয়েছে। তো দাদা যেরকম বললেন যে এই ব্রিজটা মোটামুটি 4-5 বছর অন্তর অন্তর রিপেয়ার করা হয়, দেখেও মনে হচ্ছে রিপেয়ার করা হয়, এখনও পর্যন্ত বেশ ভালোই মজবুত আছে, কিন্তু এটা দুলছে, এটা ঝুলন্ত ব্রিজ, এবং এগুলো ভালো করে এই ব্রিজটা আপনি নিজেও না ঝুলাতে পারবেন, ভালো করে দেখলে দেখা যাবে এগুলো হচ্ছে জয়েন্ট দেওয়া আছে, কোনো ভাঙবে না, ব্রিজটা পুরো দুলছে, পুরো দুলছে ব্রিজটা।
তো দারুণ সুন্দর থেকে অনেক ছোট ছোট বাচ্চা বাচ্চারাও লাম মারে, যেরকম হরর ব্রিজ থেকে লাম মারে, আমাদের এই ব্রিজ থেকেও জলে লাম মারে, ওই উপর দিয়েও লাম থেকে লাম মারা রেকমেন্ডেড নয়, এটা প্রমোট করা যায় না, মারি আচ্ছা ছোট ছোট বাচ্চারা ওই ব্রিজে ওই খাম্বা থেকে উপর দিয়েও মারে। আচ্ছা হুগলির মধ্যেই পড়ছে, ওটা বলাগড় থানা, এটা মগড়া থানা, মানে আমাদের এই ব্রিজটা বলাগড় থানা অর্ধেকটা পড়ছে অর্ধেকটা মগড়া থানা পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমরা মিডিলে দাঁড়িয়ে আছি, আমরা দুটো থানার মিডিলে দাঁড়িয়ে আছি। হুগলি জেলার মধ্যে এমন এমন কিছু অসাধারণ জিনিস আছে যেগুলো মানুষের জানার দরকার আছে, এগুলো তো আমাদের অতীতের ইতিহাসের কথা বলে, এগুলো সমস্ত মানুষেরই জানা উচিত। তো আজকেই দাদাকে সঙ্গে পেয়ে গেলাম, কথা বললাম, খুব ভালো লাগলো। দাদাকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইবও আমি পরে করিয়ে নিচ্ছি, আর আপনারাও ভিডিওটা দেখতে থাকুন, আরও কী কী দেখাই হুগলির আপনারাও দেখুন। হচ্ছে ব্রিজের হিঞ্জ, যার জন্য ব্রিজটা দোলে। দুধারে দুটো এরকম পাতের সাহায্যে জয়েন্টের মাধ্যমে মাটির নিচে এখানে টানা দেওয়া আছে, যাতে এই লোহাটা অ্যাকচুয়ালি পুরো ব্রিজটাকে টেনে রেখেছে। দূরে ওটা হচ্ছে কাঠের পুল, ওখান থেকে এই অংশটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন এটার ওপরই দাঁড়িয়ে আছি এদিকের পাড়টায়। তো এটা হচ্ছে পুরোনো কাঠের ব্রিজ, যেটা ছিল পুরোনো যে ব্রিজটা ছিল তারই এটা ভগ্নাবশেষ, ওদিকে একটা আর এদিকেরটাই আমরা দাঁড়িয়ে আছি। ব্রিজটা দেখার পরে এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাব, এখানে পুরোনো একটা নীলকুঠি ছিল ইংরেজদের, তো সেটাই দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো নীলকুঠি হয়তো দেখতে পাবো না, কোন জায়গাটায় নীলকুঠি ছিল সেটা আমরা দেখতে পাবো। তো দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, এখানে নীলকুঠিদের ঘর ছিল, তাই তো? আচ্ছা, তো আমরা যে ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটাই অ্যাকচুয়ালি নীলকুঠি ছিল, এই এলাকাটা নীলকর সাহেবদের যে বাড়ি সেটাই হচ্ছে নীলকুঠি। এক সময় বাংলায় প্রচুর নীল চাষের জন্য তারা অত্যাচার করেছিল। দাদা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, দারুণ সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, এই সমস্ত জায়গাগুলোয় মাটি খুঁড়লে নীলকুঠি সাহেবের ভিত পাওয়া যাবে, এই জায়গাগুলো সব নীলকুঠি ছিল, নীল চাষ হতো। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো আজকে ঝুলন্ত কাঠের ব্রিজ আর নীলকুঠি সাহেবের পুরনো বাড়ি কোথায় ছিল সেই সমস্ত কিছু জানলাম, এবং তার সঙ্গে এখানের যে পুকুরগুলো ছিল সেই পুকুর থেকে কিছু গুপ্তধন পাওয়া গেছিলো, সেই গুপ্তধন কোথায় পাওয়া গেছিলো, কী কী পাওয়া গেছিলো সেগুলো উনি বললেন। আর এই পুকুরগুলো গঙ্গার সঙ্গে একসময় কানেক্টেড ছিল, তো খুবই সুন্দর একটা ইতিহাস এখানে জানতে পারলাম এসে, সেই জন্য এই জায়গাটার গুরুত্ব অনেকটা আমার কাছে বেড়ে গেল। আর সেই সমস্ত নীলকুঠির যে সমস্ত ভগ্নাবশেষ সেটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, কারণ হচ্ছে সেই সমস্ত কিছু এখন আর অবশিষ্ট নেই, মোটামুটি বছর 30 আগেও সেগুলো ছিল আর এখন সেগুলো নেই, তো সেই কারণে এগুলোকে আমি আলাদা করে আর দেখাতে পারলাম না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে আরও একটা ধামাকাদার ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, ততদিনের জন্য বাই বাই।